প্রতিদান সিরিয়ালের শিমুল বাস্তবে কতটা উচ্চশিক্ষিত সেটা অনেকে জানেন না। সন্দীপ্তা সেন অভিনয় তো করেন ভালো, পাশাপাশি তিনি যে খুব ভালো ছাত্রী সেটা অনেকে জানেন না। টেলিভিশনে অভিনয়ের একটি খারাপ অথবা ভালো দিক হলো অভিনেতা অভিনেত্রীদের ছাপিয়ে উঠে চরিত্র, তাই সন্দীপ্তা সেন এখনো বাংলার টেলিভিশনের দর্শকদের কাছে টাপু। ওই বিশেষ ধারাবাহিকটির পরে আরো অনেক চরিত্রে দেখা গিয়েছে তাকে, কিন্তু দর্শক টাপুরকে ভুলতে পারেননি। কনক, দুষ্ট বা পাখির মতোই বাংলা টেলিভিশনে কাল্ট চরিত্র টাপুর। সন্দীপ্তা অভিনয় তো করেন ভালো, পাশাপাশি তিনি যে খুব ভালো ছাত্রী সেটা অনেকে জানেন না। কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক স্তরে সাইকোলজি অনার্স নিয়ে পড়াশোনা করেন সন্দীপ্তা। এরপরে এমপ্লয়েড ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি রাজাবাজার সায়েন্স কলেজ থেকে ইচ্ছে করলেই একাডেমিক্সে কেরিয়ার করতে পারতেন, কিন্তু পরবর্তীতে বেছে নিয়েছেন অভিনয়কেই। বাংলা ছবি ও টেলিভিশন জগতে উচ্চশিক্ষিত অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা নেহাত কম নয়, যদিও এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, খুবই স্বাভাবিক বিষয়। তবু এই নিয়ে প্রতিবেদন লেখার একটাই কারণ, সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা কাজ করে, যারা পড়াশোনায় তেমন সুবিধা করতে পারেন না তারাই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন মূলত। এই ধারণাটা যে কতটা ভুল সেটা যারা এই পেশার সঙ্গে জড়িত তারাই জানেন। আসলে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কখনোই বড়াই করেন না সন্দীপ্তা বা আরো অনেকেই, তাই এই তথ্য বহু দর্শকের কাছে অজানা থেকে গিয়েছে। এই ছিল আজকের আয়োজন।